জহির, মাইরে এই চিঠিটা দিস, আর জাতীয় পতাকাটা দিয়া মাইরে কইস আমি মারে অনেক ভালোবাসি রে শামীম, অনেক ভালোবাসি শামীম, আমার আর বাড়ি যাওয়া হইল না শামীম, মাইরে কইস মা আমার সালাম গ্রহণ করিবে, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। পর সমাচার এই যে আমরা তোমার দোয়ায় অনেক দূর আগাইয়া গিয়াছি, শত্রুদের পরাজয় নিশ্চিত, আমি অতি শীঘ্রই স্বাধীন দেশের পতাকা লইয়া বাড়ি ফিরিব এবং সেই পতাকা তোমাকে উপহার দিব, তুমি আমাকে বুকে জড়াইয়া ধরিবে আর আমাকে আদর করিবে। আর কয়টা দিন ধৈর্য ধরো মা, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমার সিঁড়িতে দাগ কিসের, কবে লিখছে সিঁড়ি? সিঁড়ি বইয়া তো মনে হইতেছে ও যুদ্ধের মধ্যে বৈশা লিখছে, তোরা তো দেশ স্বাধীন করে ফিরলি, কিসের দাগ এগুলি? আমার স্বামী, আমার স্বামীরে কই রেখেছিস তোরা? কই আমার স্বামী? এ তো রক্তের দাগ, এই তো রক্তের দাগ, আমার স্বামী কই? সত্য করে আমি কইতে পারুম না গো দাসি, আমি কইতে পারুম না। শত্রুদের কাছাকাছি ছিলাম, হঠাৎ একটা গুলি আইসা শামীমের বুকে লাগে। কই লাগো জহির, আমার শামীমের কি হইছে? শামীম মারা যায়, চিঠিটা শামীমের পকেটে ছিল, চিঠিতে শামীমের রক্তের দাগ। আমার শামীম নাই, আমার শামীম নাই।
মন কইতেছিল চিঠি পড়া আমার স্বামীর একটা কিছু হইছে আমার স্বামীর কি সাসি আপনি মনে কষ্ট নিবেন না আমি মনে কোনো কষ্ট রাখব না আমি তো হাসি মুখেই আমার পোলারে যুদ্ধে পাঠাইছি শামিমের মতো সন্তানরে পেটে ধইরা আমি তো গর্বিত আমি তো একজন গর্বিত মা চাচি বাংলাদেশের স্মৃতিতে উজ্জ্বল নক্ষত্র হয়ে শামীমের মতো শহীদরা ঝলঝল করবে যারা শহীদ হয়েছে যেসব নারীরা সম্ভ্রম হারাইছে তাগর ত্যাগের প্রতিদান বাংলার মানুষ সেদিনই পাইব যখন এই বাংলা আবার সোনার বাংলা হইব পাকিস্তানি গো দোসর ওই রাজা কারগর সঠিক বিচার হইব এই রক্তাক্ত চিঠি সার্থক হইব এরপরে কি হয়েছে দাদু ভাই এরপরে কি হলো কত মায়ের কান্না দাদু ভাই কত মায়ের বুক কালি হয়েছে দাদু ভাই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে দাদু ভাইরা তোমাদেরকে কি বলবো দাদু ভাইরা আর শুনতে যাও তোমরা সবাই ভালো থেকো দাদু ভাই